আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে আমার যেই গোলাম গোটা জিন্দেগীর গুনাহ জন্য আমি আল্লাহর দরবারে তওবা করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে কোন পীরের কাছে তওবা নয় কোন দুনিয়ার কোন মানুষের কাছে তওবা নয় কোন মাজারে গিয়ে কোন খানকায় গিয়ে নয় যারা আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ বলেছেন গোলাম গোটা জিন্দগি আসমান জমিন পরিমাণ গুণা যদি হয়ে যায় আর তুমি যদি আমি আল্লাহকে চিনতে পেরে আমার কাছে হাত উঠে এত করো কথা দিলাম গোলাম রে কথা দিলাম হাত নামাতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না আল্লাহ বলে আর যদি তুমি আর যদি তুমি অহংকার না ছড়ো গালিগালাজ না ছড়ো শিরিক না চলো বিদাত না চলো আল্লাহকে আল্লাহর অনুসরণ না করো আল্লাহর তাওহীদ কে বিশ্বাস না করো রাসূলের আনুগত্য না করো কি হবে পরে আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহ সাআত মুস্তকর ওয়া মুকামা আল্লাহ রাব্বুল ইসফাল জালাল বললেন গোলাম রে এরপরে যদি তুমি না আসো ফিরে না আসো তোমার জন্য এমন জাহান্নাম রেখে দিয়েছি যেখানে মুস্তখর রহ মুখামা মুসাফির হবে না মুখিম হবে আমি আল্লাহ আজ জীবনের মতো তোমাকে ওখানে রাখবো কেমনে রাখবেন সোর আল মারিজ সত্তর নম্বর সোরভ সোহরাল মারিজের পনেরো নম্বর আর থেকে আল্লাহ বললেন কাল্লা ইন্ তারপরে এক লক্ষ বকীর বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া এক বক্রির বাচ্চার জীবন তো বক্রির বাচ্চার শরীর থেকে চামড়া যদি নিচের দিকে চাই না মানো হয় যে ব্যথা আর কষ্ট হবে গোলা তুমি যদি শিরিক করো বিনাট করো কুফরি করো আল্লাহকে অনুসরণ না করো তহিদ না মানো রে সালত না মানো আল্লাহ বলেন তোমার মাথাটাকে নিচের দিকে করে পা اوپر দিকে উঠায় তোমার চামড়া মাথা থেকে পা থেকে মাথার দিকে টেনে নিয়ে আসা হবে কেউ তোমাকে সাহায্য করবে না গোলাম রে মনে করেছো তোমার নেতা তোমার ভাই বন্ধু সাহায্য করবে আল্লাহ উপরের আয়াতে বলছেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা একজন কলিজার টুকরা বন্ধ

ওই দিন তুমি নিজেকে বাঁচাবার জন্য ইয়াউসারুন এবং যাদের কথায় শয়তানি করলে তারা দেখবে কিন্তু কেউ আসবে না নিজেকে বাঁচাবার জন্য ইয়াউমি দিব্বিbani নিজের कलेজার টুকরা সন্তানকে আল্লাহর কাছে বন্ধক দিয়া বলবে আল্লাহ আমার সন্তানকে তোমার কাছে দিলাম বিনিময়ে আমার রসিদগুলো ছেড়ে দাও শিকলগুলো ছেড়ে দাও আল্লাহ বলবেন আর কিছু দিবে গোলাম বলবে ওয়া সাহিবাতী ওয়া আখি আয় আল্লাহ আমার বউর কোথায় আমি অন্যায় করেছি ও সহিবাতিহি আমার বউয়ের শরীরে শিকল লাগাও ওয়া আখি আমার ভাইবুনদেরকে শিকল লাগাও আল্লাহ বলবেন ছাড়বো না আর কিছু বল মুলাহ বলবে আল্লাহ তাআলা ওয়া ফাসিলতিহি লতি তাউই আয় আল্লাহ আমার গুষ্টির নেতা আমার গোষ্ঠীর মুরব্বী আমার দলের লিডারের কথায় আমি চাঁদাবাজি করেছি আর একজনের দোকান দখল করেছি আর একজনের মাথায় অন্যায় ভাবে আঘাত করেছি আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও আমার লিডার রে তুমি বান্ধ আল্লাহ বলবেন ছাড়বে না এরপরে বল কি বলবে এত কিছু দেওয়ার পরেও যখন ছাড়বে না আল্লাহ রব্বুল इज्जत কল জালাল বলবেন গোলাম রে আমি তো ছাড়ব না আর কি দিবে গোলাম বলবে এর পরের আয়াতের শেষ শব্দে বলবে ওয়া মান ফিল আরদি জামিআন 썸্মা ইউজি আই আল্লা আমার সন্তান দিলাম আমার স্ত্রী দিলাম আমার ভাইবোন দিলাম আমার মা বাপ দিলাম আমার গুষ্টির মোরব্বী দিলাম এলাকার লিডার দিলাম দলের নেথা দিলাম এরপরে ছাড়বেন না আসমান জমিতে যা আছে সব দিয়ে দিলাম তুম্মাই উঞ্ঝি আমাকে ছেড়ে দাও আল্লা বললেন গোলাম তোর দেওয়া কি শেষ গোলাম বলছে আল্লাহ দেওয়ার শেষ হয়ে গিয়েছে আর নাই আল্লাহ বললেন এবার আমার কথা শোন কে আল্লা ইন্ নজা ককরনা গুলা ছেড়ে দেব না কাল্লা আজকে ছাড়ব না ভালো করে বুঝো হয়তো আজকে আমি বলছি একদিনই কথাগুলো থাকবে না আমার বারবার বলতে শুনো আল্লাহ বলছেন ধরব আর ছাড়ব না আল্লাহ বলছেন আমি যখন जापটা দেই ছুটে যাওয়ার মতো ধরি না ইন্নাত বা তো সরব্বিকালা সাদি আমি যাকে ধরি তাকে ছেড়ে দেওয়ার মতো করে দৌড়ি না এর জন্য আল্লাহর আসতে আল্লাহর আসতে ক্ষমতা পেয়ে শয়তানি আর নাফরমানি করা যাবে কষ্ট হচ্ছে না তো আমার বন্ধুগণ একটু সামনের দিকে যাই এই যদি হয় আমাদের অবস্থা আমরা যদি শিরিক বাদ দেই বিদাত বাদ দেই তৌহিদ মানি রেসালত মানি তাহলে যত বিপদ আসুক না কেন কেউ কিছু করতে পারবে না এর উদাহরণগুলা গুলা দিয়ে আমি শেষ করব আমার বন্ধুগণ মনে রাখবেন আমাদের কেউ না থাকলে আছেন কে সবাই আওয়াজ করে বলেন কে কৌশল করে পিঠাই আঘাত করে দিন মুছে দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ বলছেন হবে না পারবে না আল্লাহ বলেন আবার আল্লাহ কুরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ আল্লাহ বলছেন রে শোনো ওরা কৌশল করে আমার দিনকে মুছে দিতে চায় ওরা জানেই না আমি আল্লাহর কৌশল কেমন আমি আল্লাহর কৌশল কত বড় ওরা যে জিনিসের মাধ্যমে দিন মুছে দিতে চায় আমি আল্লাহ ওই জিনিস দেয়া দিনকে জিন্দা করে দিতে পারি কোন ঠিক কিনা ওরা মনে করেছে আমার কৌশল দুর্বল আল্লাহ কুর কারিমে সুরাল মাহিদার সিয়ত্তর নম্বর আয়াৎ অর্থাৎ বম পৃষ্ঠার প্রথম আতের শেষ শব্দে বললেন ইন্মাকাই দশীতোনিকা নবাইফা কাফের বেইমানেরা মিলে যথ কৌশল করক না কেন সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছের চাইতে দুর্বল পড়েন সোহান আমি দিল থেকে কথাগুলো বলতেছি এর যদি না বুঝেন আমি জানি না কেমনে বোঝাবো আমার বন্ধুগণ বুঝেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না নামাজ পড়লে জান্নাত কে দিন আল্লাহ বলবেন দিকে ফাওয়াই মুসল্লিন নামাজের গাঠ ছিল আর ভাগ ভাগ তো আপনি বলবেন আমি জাকাত দেই আমার সম্পদ আছে আমি জান্নাতে যাইব আল্লাহ বলছেন আল্লাহি জামা মাল ওয়াদাদা যারা সম্পদ জমা করার আর গণনা করো ডিপিএস করো ফিক্স ডিপোজিট করো যা ও জামা ফাওয়া আমি যদি এভাবে বলি কোরআনের এক আয়াত থেকে আরেক আয়াত এক বিষয় থেকে এক আয়াত থেকে আরেক আয়াত প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াতকে থিসিস করেন অ্যানালাইজ করেন গবেষণা করেন চোখ খুলে যাবে আমি আশ্চর্য হয়ে আফসুস করি কেন আমরা কোরান পড়ি না আল্লাহ কত সুন্দর করে জাগা জাগে বলছে। টাকা পয়সা দিয়ে যাইবেন ও জামা আফ আ তিমরা ঠকান ইত্তামায়া করুন আফিম তুলনি হিমনা পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছেন ও চাইয়াস লাউ আল্লাহ বলছেন তোর পেটের ভিতরে ঢুকাচ্ছিস আগুন আমিও তোরে ঢুকাবো আগুনে ও সাইয়া সালাও না চাই ভালো হয়ে যায়

কষ্ট হচ্ছে না তো এখন একটু দেখি তো একটু হাত উঠান তো কার কার এখন কষ্ট হচ্ছে এত কথা বললাম এতক্ষণ তা কষ্ট হচ্ছে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ তাহলে শোনা কোন ইমান থাকলে জান্নাতে যাওয়া যায় বুঝরে মুসলমান বুঝাইয়া দিয়ে চলে যাব আমার বন্ধুগণ একদিন রসুলের পাক ফজরের সলাদ পড়ে মসজিদে নবাবিতে বসে আছেন

নবীজি আফসোস করে বললেন তোমার বাবারে আমি চিনি তোমার বাবা ইন্তেকাল করেছে আমার মনে ব্যথা লাগতেছে বেচারা আমার পিছনে সালাত পড়েছে যুবক ডেকে ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা তো ওই ব্যক্তি যে আপনার পিছনে সালাত আদায় করতেন আমার বাবা ওই ব্যক্তি আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছেন আমার বাবা ওই ব্যক্তি মাঝে মাঝে নামাজের ইকামত পর্যন্ত দিয়েছে পয়গম্বর আরবি আমার বাবা ইন্তেকাল করেছেন ইন্তিকালের আগে কয়েকটি ওয়াসিয়ত করেছেন গুলো আপনাকে শোনায়া দিতে চাই পয়গম্বর আরবি বললেন যুবকরে বলো তো কি ওয়াসিয়ত করেছেন এবার যুবক বলতেছে আল্লাহর পয়গম্বর শুনেন আমার বাবা ওয়াসিয়ত করেছে তিনি যদি ইন্তেকাল করেন দুনিয়ার কোনো মানুষকে দিয়ে যেন তার গোসল না করানো হয় আপনি গিয়ে আমার বাবার শরীরে এক ফোঁটা পানি ঢালেন পয়েগাম্বরে আরবিব আমার বাবার বিশ্বাস যে বডিতে বিশ্বনবীর নিজের হাতে পানি দিয়া গোসল করাইয়া দে কবরের ভিতরে তার কোনো হাজাবা হবে না আল্লাহর পয়েগাম্বর বলেন মেনে নিলাম অগপ্প এগাম্বরে আরাবি আমার বাবার ওসিয়াত তার ইন্তেকালের পরে শর্মা দামি কোন স্যান্ড পারফিউম তার বডিতে লাগানো নিষেধ করেছেন তিনি বলেছেন আপনার মুখের তুতো মোবারক দিয়ে যেন তার বডিতে লাগায় দি পয়গম্বরে আরবি বললেন কেন ওয়াল্লাহর রাসূল আমার বাপ বলেছেন আপনার মুখের তুতো মোবারকের এত দাম যদি আমার বাবার বডিতে লেগে যায় সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে পয়গম্বর আরাবিক বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবার তিন নাম্বার ওয়াসিয়াত অন্তকালের পরে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আমার বাবার জানাজার কাপড় যেন দেওয়া না হয় কাফন দেওয়া না হয় বাবা বলেছে আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি যদি আমার বাবার কাফনের জন্য হয়ে যায় কয়েগাম বলে আপনার কাপড়ের তো এত দাম সারা কাপড় নী আল্লাহর সঙ্গে দেখা পর্যন্ত করেছে। আপনার জুব্বার এত দাম এত দাম কয়েগাম্বরে আরাবি যে জুব্বা পরিহিত অবস্থায় জিবরিলা আমিন হাজির হয়ে সালাম দিয়ে পরার নাজিল করেছেন আলো কয়েকামবারে আরাবি আপনার বডির সঙ্গে যেই কাপড় লেগেছে ওই কাপড়ের এক দাম হয়েছে আমার বাবার কাপড়ের জন্য যদি আপনার জুব্বা মোবারক দিয়ে দেওয়া হয় আমার বাবার বিশ্বাস হচ্ছে তাকে কেউ প্রশ্ন করতে আসবে না আমার বাবার আরেকটা অসিয়ে হলো আমার বাবার জানাজা দুনিয়ার কোন মানুষকে দিয়ে পড়ানো হবে না বাবার শেষ কথা আপনি যেন আমার বাবার জানাজার ইমামতি করেন নবীজি বললেন যুবক মেনে নিলাম আমি তোমার বাবার জানাজার ইমামতি করব পয়েগাম্বরে আরাবি আবি আমার শেষ কথা আমার বাবার শেষ ওসিয়ত আমার বাবা বলেছেন নিজের হাতে করে কুলে করে আপনি আমার বাবাকে কবরের ভিতরে সোয়া দিবেন আমার বাবার বিশ্বাস যে হাত মোবারক যে হাত মোবারক দিয়ে আপনি দুনিয়ার জমিনে আপনার হাতের তো অনেক দাম আসমানের দিকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায় মাথা পিছন দিকে ইশারা করলে পাহাণ শরণো হয়ে যায় پیغمبرে আরবি আপনি যদি ওই হাত দিয়ে আমার বাবাকে কবরে শায়া দেয় আমার বাবা শান্তিতে থাকবে আমার রসুল বললেন মেনে নিলাম বলো তো কে মারা গিয়েছে বাবার নাম কি রসূল পাক তো জানলেন বুঝলেন আবায় কেরাম বললেন বলো না রাসূল এত কিছু বলেন হারে আজ যদি আমার লাশ হত আবু বকর না আজ যদি আমার লাশ হত রাসূল নিজে গোসল করাবেন নিজের মুখের তুতু দিবেন নিজের জুব্বা দিবেন নিজে জানাজার ইমামতি করবেন নিজে খবরে রাখবে অমর বললেন যুবক বল তোর বাবার নাম কি যুবক বলতেছেন পয়গাম্বরে আরবি আমার বাপ হলো যে আপনার পিছনে নামাজ পড়তো যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে তো সবাই জানে মুনাফিক হজরত আমার দাঁড়িয়ে গিয়েছেন তোর বাড়ি খুলে বলছেন ইয়া রাসূল জীবনে রাগ করি আপনার সামনে এটা তো শয়তান না সারা জীবন আপনার পিছনে নামাজ পড়েছে নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে আপনার গালাগালি করে মসজিদে জেরার তৈরি করে আপনাকে মারতে চাইল এটা তো মুনাফিক এর জানাজায় আপনি কেন যাবেন এর কাছে আপনি কেন আপনার জুব্বা খুলে দিবেন নবীজি বললেন ওমর রে আমি কেন যাব আমি তো রহমতের নবী রহমাতাল লিল আলামিন আমি তো ফেলে দিতে পারি না আর আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে বলেন নেই সে মুনাফিক আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাউকে খারাপ বলবে না আমি রসুল কাউকে খারাপ বলতে পারি না আমার নবীজি কথা শুনলেন না জানা যায় পৌঁছে গেলেন সবাই তো হাসি খুশি আর বিশ্ব নবী জানাজা পড়াচ্ছেন সাহাবাই কেরাম তো রাগে রসুল মুনাফিকের জানাজায় গেলেন আল্লাহ রসুল আল্লাহ আকবার বলে হাত কান পর্যন্ত উঠায় দিয়েছেন হাত বাঁধবেন জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ হাত কান পর্যন্ত উঠাইছেন ঠিক আর না মাইয়েন না কেন জিবরিল ব্যাপার কি জানাজা পড়াইতে দেখায় না আপনি আর জানাজা পড়াতে পারবেন না আপনার কাছে ভালো মানুষ হতে পারে আল্লাহর লিষ্ট গাদ্দার যারা রসুলকে গালি দিয়েছে মোনাফেকে করেছে ইসলামী আন্দোলন করতে বাধা দিয়েছে দিনের দাওয়াতের পথে বাধা দিয়েছে আপনি কেন কিয়ামত পর্যন্ত সকল নবীরাও যদি এর জানাজা পড়ার কখনো জাহান্নাম নাম থেকে বাঁচানো যাবে না ঠিক কিনা বলে কেমনি বুঝাইলে বুঝবে সতরাগাবার বন্ধ গান এই অন্ধকার সমাজকে যদি আলোকিত করতে হয় আল্লাহ বলেছেন কিছুই লাগবে না অল টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গসপেল বাইবেল বেদ ত্রিপিটক কিছু দিয়ে সমাজের মানুষের পরিবর্তন করা যাবে না গোলাম রে তোমাকে বলছি তুমি মেডিকেল সায়েন্স জেনারেল সায়েন্স তুমি আর্টস জ্যামিতি অর্থনীতি লোসাগো সোশ্যাল সায়েন্স এরপরে কেমিস্ট বায়োলজি ফিজিওলজি আসমানে কি আছে জমিরে কি আছে চন্দ্র গুরে না সূর্য গুরে কি জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো আল্লাহ বলছেন লিকুল্লিস সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনে দিয়েছেন তুমি কোরআন থেকে এগুলা পাও না এই জন্য আমার তেলাওতৃত আলোচে আল্লাহ বলছেন সমাজকে যদি সুন্দর করতে হয় শিরিক মুক্ত ইমান মুক্ত আমল তাও হৃদের পথে অটল অবিচল রে সালতের যদি করতে পারো আল্লাহ বলছেন ইলাহন্নর সমাজকে যদি পরিবর্তন করতে হয় সমাজ যদি আদর্শ প্রতিষ্ঠা করতে হয় কোন জিনিস দিয়া করা যাবে না অন্ধকার দূর করার জন্য লাগবে একমাত্র আল কোরআন কোন কিনা মানবো আল কোরআন বলেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আর লম্বা করার সুযোগ নেই সময় শেষ হয়ে যাচ্ছে আমার মুসলমান মন্দিরগণ বুঝাতে চাই শেষ কথা যেগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনো এইভাবে যদি শিরিক মুক্ত ইমান বিদাত মুক্ত আমল আল্লাহর অনুগত্য করতে পারেন আল্লাহর তৌহিদের অনুগত্য করতে পারেন রাসূলের রিসালাতকে যদি মানতে পারেন দুনিয়ার জমিনে কেউ আপনাকে বাধা দিয়ে আটকাতে পারবে না মনে রাখেন দিল দিয়ে শুনেন এক দুই মিনিটের কথাগুলো শোনেন আবার বন্ধুগুন আল্লাহ বলছেন গোলাম রে আমার প্রতি যখন তোর বিশ্বাস বেড়ে যাবে আমি কথা দিলাম দুনিয়ার সকল মানুষ যদি তোর বিরুদ্ধে চলে যায় কেউ তোর ক্ষতি করতে পারবে না এর জ্বলন্ত উদাহরণ হারাপ আমার নবী আখেরি জমানের পৈগম্বর জনাবে মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন আমার নবী মদিনায় চলে যাবে গুম থেকে জিবরিলে আমি উঠালেন রসুলে পাক বলছেন জিব্রাইল রে আমাকে গুম থেকে উঠালেন কেন জিব্রাইল বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে সফর করতে হবে ইয়া দিকে মদিনার দিকে খাজুর বাগানের দিকে আমার নবী গুম থেকে উঠে গেলেন নিজে তৈরি হয়ে গেলেন মদিনার দিকে সফর করবেন ইয়াসরিবের দিকে সফর করবেন এমন সময় হচ্ছে পাক কান দিয়ে শুনলে গণেশ চতুর্দিকে কাফেরেরা বেঈমানেরা ডেস্টন করে রেখে দিয়েছে আমার নবীকে আঘাত করবার জন্য নেসানিয়া নিয়া বল্লম নিয়া তীর নিয়ে আঘাত করবে নবী যে গড় থেকে বের হলে আঘাত করবে আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তারা আপনি আমাকে ভালোবাসেন আমি আপনার তাও হৃদের অনুগত্য করি আর আমার ঘরের চতুর্দিকে কা ফেরেরা ঘিরে রেখেছে ঘর থেকে বের হলে আঘাত করবে নির্যাতন করবে মেরে ফেলবে আমাকে সফর করে হিজরত করে মদিনায় যেতে দিবে না আয় আল্লাহ ঘর থেকে বের হলে কা ফেরেরা মারবে আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন বন্ধুরে তুমি ইমান এনেছ নেকামল করেছ অত অসবিল হাক সত্যের উপরে আছো অত অসবিল সব জালেমের জুলমে ধৈর্য ধারণ করেছো বন্ধু কথা দিলাম ঘর থেকে তুমি বের হয়ে যাও কাফেরা কিছুই করতে পারবে না ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার কাফেরদের থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আমার নবী ঘর থেকে বের হতে যাবেন চিন্তা করলেন আল্লাহ তো বলেছেন তিনি আছেন আল্লাহ দিলে শান্তি পাচ্ছি না যদি আমাকে মারে যদি আমার পিঠায় আল্লাহ বললেন বন্ধুরে তাহলে কাজ করো হাতের মধ্যে কিছু কঙ্কর নেও হাতের মধ্যে কিছু বালি নেও হাতের মধ্যে কিছু পাথর নেও কোরআন থেকে তেলাওয়াত করো কোরআন থেকে তেলাওয়াত করে ঝাড়ফুঁক করে ফু দিয়া কাফেরদের উপরে নিক্ষেপ করো তোমাকে বাছাইয়া দেবো আল্লাহর্বর আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ নিক্ষেপ করলে তো একদিকে যায় যেদিকে মার বসে দিকেই যাবে কাফের তো চতুর্দিকে বেষ্টন করেছে পিছনেও কাফের ডাইনেও কাফের বামেও কাফের সামনেও কাফের আমি তো একদিকে অন্য দিকের কাফেররা তো আমাকে ঘিরে ফেলবে মেরে ফেলবে আয় আল্লাহ একসাথে তো চতুর্দিকে মারতে পারবো না আল্লাহ ডাক দিয়া বললেন বন্ধু রে কথা দিলাম কথা দিলাম তুমি তো হৃদের অনুসরণ করো মা তুমি হচ্ছ এমন একটা জিনিস তুমি কোরআন থেকে তেলাওয়াত করে একদিকে নিক্ষেপ করো নিক্ষেপ করার দায়িত্ব তোমার চতুর্দিকের কাফেরদের। চুকে চুকে দায়িত্ব আমি আল্লাহ আমার বন্ধুগণ আমার নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন আর আল্লাহ নামে কোরআন থেকে তেলাওয়াত করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দরজা খুলে সামনের দিকে মারলেন চতুর্দিকে কাপের দাঁড়িয়ে আছে আমার নবী সামনে নিক্ষেপ করলেন নিক্ষেপ করতে দেরি হয়েছে নবীজি দেখেন মারলাম সামন দিকে পিছনের কাফেরদের চুকে পৌঁছে গেছে ডাইন বামের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে কেউ রসুলকে দেখতে পাইল না চোখগুলাকে রগড়াতে লাগলো আমার নবী মদিনায় পৌঁছে গেলেন ঘটনা বলবো না মদিনায় যাওয়ার পরে জালাল আমার নবীকে একদিন ডাক দিয়ে বললেন বন্ধুরে বলো ওই দিন তুমি কেমনে গেলে তুমি তো নিক্ষেপ করলে একদিকে মারলে একদিকে চতুর্দিকে কাফেরদের চোখে কেমনে পৌঁছে গেলো কেউ তোমাকে দেখতে পেলো না বলো তো কেমনে আল্লাহ জবাব দিয়েছেন আল্লাহ আপনি জানেন কেমনে বাঁচলাম আমি তো জানি না আমি তো তোমার তো হৃদ কে ভালোবাসি অনুসরণ করছি আমি বেদাত্মক তো ইমান আর আমল করছি আল্লাহ বলেন বন্ধু শোনা ইদ রা নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছো ওটা তোমার হাত থাকে নাই ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাপেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি পড়েন সোহান আল্লাহ আল্লাহ ই আল্লাহর উপরে বিশ্বাস রাখবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ